সরকারের কাছে আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে আমাদের বিনীত আবদার থাকবে আল্লাহর কোরআন থেকে একবার শপথ গ্রহণ করেন এই দেশের চিত্র পাল্টে যাবে এই দেশের শান্তি আবারো ফিরে আসবে যারা দর্শন করে যারা জেনাবে বিচার করে তাদের শাস্তি কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে বলা হয়েছে যদি কোনো পুরুষ ব্যভিচারী কিংবা মহিলা বিবাহিত হয় তারে পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করতে করতে তারে মৃত্যু দিয়া দাও অর্থাৎ মৃত্যু হওয়ার এক পর্যন্ত তারে পাথর নিক্ষেপ করতে হবে এই বিচার কার আল্লাহ এই বিচার কার আল্লাহর বিচার আর যদি ব্যভিচারী পুরুষ কিংবা মহিলা ও অবিবাহিত হয় তাহলে তারে 100টা বেতের আঘাত করো আচ্ছা বলেন যদি সারা বাংলাদেশে যত দর্শনের ঘটনা ঘটতেছে এরকম একটা দর্শনের ঘটনা যদি সরকার শুধুমাত্র কোরআন থেকে একবার একটা সবক নিত যে আল্লাহর কোরআনে যে বলছে দর্শকদের বিচার বা জানাবি বিচার যারা করে তাদের বিচার দেখি তো একটু অ্যাপ্লাই করে কি হয় গোটা বাংলাদেশের সব সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি বাইতুল মুকাররম কিংবা জাতীয় ঈদগাহের ময়দানে ওই রকম জানাবি বিচার যারা করে পুরুষ কিংবা মহিলা দুইজনকে প্রকাশ্যে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী 100 বেতের আঘাত কিংবা পাথর নিক্ষেপ করে মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তিটা অ্যাপ্লাই করা হতো এই শাস্তিটা দেওয়া হতো আপনারা বলেন তো বাংলাদেশে আর কোনো মায়ের সন্তান এরকম ভাবে জানাবি বিচারে লিপ্ত হতে পারত কথা বলেন পারত আমরা সব বুঝি কিন্তু মানতে গিয়ে সমস্যা যতদিন পর্যন্ত আমরা আল্লাহর কোরআনের দিকে ফিরে না যাব খোদার কসম এই যে সিলেট এমসি কলেজের ঘটনা ঘটল আহারে কত নৃশংস ভাবে বিবাহিত একটা মহিলাকে এভাবে ধর্ষণ করলো এই সন্ত্রাসীগুলো অমানুষগুলো পশুগুলো আর মেয়েটার বাবা তার রক্তাক্ত তার অপমানিত এই চেহারাটা নিয়ে নিয়া মানে আপনি চিন্তা করেন যে মনুষ্যত্ব কতটা বিকৃত হলে এরকম চিত্র আমাদের সামনে উঠতে পারে মানে এর থেকে বেইজ্জতি এর থেকে লাঞ্ছনার কি হতে পারে গ্রেফতার হয়েছে সুন্দর কথা কারণ সারা বাংলাদেশের চোখ এখন এমসি কলেজের দিকে আর গ্রেফতারও করছে কোনো পুলিশ না র‍্যাব এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা সিলেটের যারা পুলিশ প্রশাসন আছে তারা না র‍্যাবে এবং গোয়েন্দা বাহিনীর তারা অ্যারেস্ট করছে এই দর্শকগুলোরে কারণ ওই যে প্রতিবেদন আসলো কিছু পুলিশও জড়িত আছে তাদের সাথে জড়িত বলতে তাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে এন্ড কি বলবেন আপনি ওই যে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা ওষুধ তো আছে আল্লাহর কোরআনে আমরা তো এই কোরআন থেকে ওষুধ অ্যাপ্লাই করি না গ্রেফতার হয়েছে মাসের পর মাস যাবে ঠিক না বেটি দেখা যাবে কয়েক মাস বা বছর খানেক গেলে আইনের কত ফাঁক ফোকর ধারা উপধারা সংবিধানের কত ফাঁক ফোকর আছে কোনো এক ফাঁক ফোকরে দেখা যাবে এমপির কোনো চামচা মন্ত্রীর কোনো কামলা হ্যাঁ বা বড় কোনো নেতার জুতা টানুন না সিস্টেমে দেখবেন পার পেয়ে গেছে ঠিক না বেটি যখন দেখবে সে পার পেয়ে গেছে তখন তার সাথে কিংবা তার পরিচিত আরো যারা এরকম দর্শক আছে খুনি আছে সন্ত্রাসী আছে তারা তো বলবে আরে বড় লোকের কিংবা নেতার গোলামি করলে তো বড় বড় পাপ করে পার পেয়েই যাওয়া যায় তাইলে আমাদের আর পাপ করতে সমস্যা কি ঠিক না বেটি বলেন বর্তমান বাংলাদেশে এটাই হচ্ছে অতএব প্রশাসন এবং গোটা পৃথিবীর এবং বাংলাদেশের সব মুসলমানদের উদ্দেশ্যে আমরা যারা ইমাম খতিব কিংবা দিনদার ফরহেজগার মুসলমান মুমিন ইমাম খতিব আমরা যারা আছি তাদের পক্ষ থেকে একটি মেসেজ থাকবে আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই আপনি যত আইন যত বিচার ব্যবস্থায় অ্যাপ্লাই করতে পারেন খোদার কসম কোনোদিন এই দেশকে আপনি শান্ত এবং পরিশ্রান্ত স্বচ্ছ স্বাচ্ছন্দ্যে এই দেশের মানুষকে চালাতে পারবেন না সে যে দলের মানুষই হোক একমাত্র আল্লাহর কোরআন দিয়ে যদি একটাবার দেখেন না একটাবার আল্লাহর কোরআন দিয়ে প্রতিটি সেক্টরের প্রত্যেকটা অপরাধের বিচার করে দেখেন গোটা বাংলাদেশের সব চিত্র পাল্টে যাবে এই দর্শন বলেন খুন বলেন তারপর যত ধরনের দুর্নীতি আছে সব কিছুর বিচার আল্লাহর কোরআনের মধ্যে ফয়সালা করা আছে ঠিক না বেটি বলেন আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই
যে কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমি খুলে খুলে বর্ণনা করি নাই। অতএব সরকারের কাছে, আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে আমাদের বিনীত আবদার থাকবে, আল্লাহর কোরআন থেকে একটা বার শপথ গ্রহণ করেন, এই দেশের চিত্র পাল্টে যাবে, এই দেশের শান্তি আবারও ফিরে আসবে। কারণ এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা বুকের তাজা রক্তকে বিলীন করে দিছে, আজকে তাদের রক্তের সাথে আমরা গাদ্দারি করছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক না বেটি? এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের ইসলাম এবং মুসলমান, তথাপি সকল মানুষের যত মৌলিক নৈতিক দায়িত্ব আছে, এই দায়িত্বের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছেন মুসলমানের সন্তানরাই, ইমানদার মুসলমানরাই, ঠিক না বেটি? বলেন, এই দেশে স্বাধীনতার ক্ষেত্রে ইমানদার মুমিন মুসলমানদের রক্তের অবদান সবচেয়ে বেশি। অতএব আমরা যেন এই রক্তের সাথে গাদ্দারি না করি, সকল প্রকার কুসংস্কার, সকল প্রকার অন্যায়, অত্যাচার, অনাচার যদি দূরীভূত করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প আর কোনো কিছুই নাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআনুল কারিমের মাধ্যমে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করার মতো মন মস্তিষ্ক দান করেন।